আসসালামু দর্শক শ্রোতা, আমাদের আজকের গল্প চারজন কলেজের টুকরা বন্ধুদের নিয়ে, যারা চারজন একে অপরকে ছাড়া কখনো থাকতে পারে না। কিন্তু আজ সময়ের অভাবে চারজন নানা কাজে ব্যস্ত। চারজনের মধ্যে আজকে ইমন, ইয়াসিন ও আবির অনেকদিন পরে এক জায়গায় হয়েছে, কিন্তু বাকি আরেকজন হচ্ছে রিয়াদ, যাকে নিয়ে আমাদের আজকের গল্প। রিয়াদ রাস্তার এপার কি ওপার কেন জানি বারবার হাঁটাচলা করছে, কি হয়েছে তা, কেনই বাসে এত দুশ্চিন্তার ভিতরে রয়েছে। চলুন আজ গল্পটি দেখা যাক। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে মনে রিয়ার জন্য কি ভাবতেছিল ইয়াসিন, হঠাৎ করে দেশের অবস্থা তোর খারাপ হয়ে গেল, চাকরিটা ছেড়ে চলে আসলাম, যাই না কতদিন পরে দেশটা ঠিক হবে, কি করবো বলতে ভিতরে আর হচ্ছে না। আরে বন্ধু, ঠিক বলছিস, দেশের যে অবস্থা, তার মাঝখানে আবার চাকরি ছাড়িতে চলে এসে এক মাসের বেতন আছে, আর আগে কিছু টাকা জমা রেছিলাম, সেই টাকা দিতে আর কতদিন চলবো বলে। আমি এখনো 1000 টাকা অনেকদিন হয়েছে দিচ্ছি না আমাকে। তুই তো 1000 টাকার কথা, আমি ওর কাছে 2500 টাকা পাই, এখনো সে টাকা দেয় না, সে আরো 2 মাস আগে টাকা নিয়েছে। আর আমি এখনো 500 টাকা পাইছে দিবে বলছে, কিন্তু কবে দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। শেষরাটা কাজ নাই, একটা শেষরা যা বোঝা যায়, আসলে একটা শেষরা, তারপরে দেখা যাবে নাকি কি করে। আচ্ছা, ও যে তো ফোন দিছে, তাহলে তো টাকার ব্যাপারে ছাড়াও তো কোনো কথা বলে না। এক কাজ কর, আমার কাছে 1500 টাকা আছে, তো তোরে বাইরে থেকে আসছিস, তো 1500 টাকা রাখ, ও যেন না জানা, ঠিক আছে? ও জানলে কিন্তু আমার কাছে চাওয়ার চেষ্টা করবো। এরকম হয়ে গেছে এখন, তুই তোরা তো বাইরে থেকে আসছিস, তোদের কাছে হঠাৎ করে টাকা যাবে না, তো আমার কাছে যেহেতু আমাকে ফোন দিছে তো অবশ্যই আসে আমার। আচ্ছা আসতে দে, সমস্যা। আমি এখন রক্ত দিতে পারবো না, আর এতদিন তো টাকা নিয়ে কথা বলতে, এখন রক্ত নিয়ে তুই কি এখন কি রক্ত বেশি টাকা নেবে নাকি, এতটা নিচে নেমে গেছিস? টাকা দিবে,
নারে বন্ধু, কারো রক্ত বেঁচে বা কারোর কাছ থেকে ধার দিনা হয়ে আজকে গেটাপে আসেনি। তোর সাথে আমার কিছু ইমার্জেন্সি কথা ছিল না, বললাম না তো তোর ফোনটা কেটে দিলি। দাঁড়া, শেষরা তোমার মানি ব্যাগ ব্যবহার করে কারে ধান্দা দিল ওরকম? ইয়াসিন, তোর কাছ থেকে টাকা নিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, তা তো মনে নেই বন্ধু। আবি, এ তোর টাকা। আমি না কিছু মানে বুঝতেছিনা। শোন ভাই, টাকা দে, তোমার টাকা। তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম মনে আছে? ওই টাকা দিছে এতদিন পর মনে পড়লো। সূর্য আজকে কোন দিক করছে? টাকা কইতে পারলি রে? আরে বন্ধু, টাকা কোথাও পাইনি। চিড়াকাতি বা কারোর কাছ থেকে চিন্তা করে আজকে আমি এই গেটাপে তোদের সামনে আসিনি। তোদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সেটা তোদের ফেরত দিয়ে গেলাম আমি। আর একটা কথা ছিল, আমরা আগামীকালকে দেশের বাড়ি চলে যাচ্ছি, অত দুই সপ্তাহ কখনো দেখা হবে না। আগামী মাসে 12 তারিখে আমার ফ্লাইট, মালয়েশিয়া চলে যাচ্ছি। ওখানে বসে স্টাডি করব, আর ছোটো ভাই পাপাকে ওখানেই থাকবো। তোদের সাথে তো কোনো দিন দেখা হবে না, কিন্তু ফেসবুক ইনস্টা তোর সাথে কানেক্ট থাকবো। কেন রে, তোর মার কি হয়েছে? তোর মার কথা বললি না কেন? মার নাই রে দোষ, মারা গেছে। দোস্ত, সেদিন তোদের কাছে হাত পাওয়া ধরে কত কান্নাকাটি করলাম যে আমার মায়ের জন্য এক ব্যাগ রক্ত দে, তো রক্তটা দিলি না। এতবার রিকোয়েস্ট করার পরে আমার লাথি দিয়ে তোরা চলে গেলি। তোদের কাছ থেকে টাকাগুলো ধার নিয়েছিলাম ঠিকই, সময় হলে আমি ঠিকই তোদের টাকা ফেরত দিতাম। একটাবার জিজ্ঞাসা করছিলি যে টাকাগুলো আমি কেন ধার নিচ্ছি, কখনো জিজ্ঞেস করিস নি। বর্তমান সময়ে 7,000 টাকা বেতন চাকরিতে কখনো কারো সংসার চলে না। মা ছিল অনেকদিন ধরে অসুস্থ, মারে অসুস্থ, প্রতি মাসে 3-4,000 টাকা ওষুধ লাগত। অন্যদিকে ভাই লেখাপড়া করে, আমিও লেখাপড়া করি। আর তোদের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলাম সেটা আমার জন্য নেই, আমার ভাইয়ের ফর্ম ফিল আপের টাকা লাস্ট ডেট ছিল, এই জন্য টাকাটা নিয়েছিলাম আমি। সেই টাকাটা ফেরত দিয়ে গেলাম। আর গ্রামে জমি ছিল, আপু অনেকদিন ধরে বিক্রি করার চেষ্টা করতেছিল, ভাবছিল ওটা বিক্রি করে মায়ের চিকিৎসা করাবো। কিন্তু যখন মাই নেই তখন বিক্রি করে লাভ হল। তাই আপু শেষ জমানো টাকাগুলো আপু চাই না, সেখানে চলে যাচ্ছে। আর সেখান থেকেই টাকাটা তুলে দিয়ে গেলাম। হয়তো তোদের সাথে কখনো আর দেখা হবে না, ভালো থাকবে। সত্যিকারের বন্ধু তো দাঁড়াই, যারা বিপদে আপদে ভালো সময় দুঃসময় সব সময় সাথে থাকবে।
শুধু টাকা পয়সা সম্পর্ক দিলে যে ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে এমনটি নয়। এই ভিডিওটির মাধ্যমে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি, পারলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো। ধন্যবাদ।